সংক্রমণ ঠেকাতে প্রশাসনের কড়া মনোভাবে জল ঢালছে কিছু অসচেতন মানুষ। তোমার মাস্ক কোথায়? তোমার মাস্ক কোথায় আমাকে প্রথম উত্তর দাও। ও আচ্ছা, বাড়িতে রেখে তোমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছ? তোমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছ, সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করছো কোথায়? পাড়ার লোক বলবে তোর এখানে আড্ডা। সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করছো কোথায়? তোমার মাস্ক কোথায়? তোমার মাস্ক কোথায়? বড় বড় কথা বলছো, মাস্ক কোথায় তোমার? এত বড় কথা বলছো, মাস্ক কোথায়? প্রথম কথা উত্তর দাও, মাস্ক কোথায় তোমার? মাস্ক রয়েছে, তাহলে এখানে বসে বসে আড্ডা দিচ্ছ কেন? দেশ জুড়ে করোনা প্রভাব বিস্তার করলেও ঘাটাল মহকুমা নিজেকে সামলে রেখেছিল দীর্ঘদিন ধরে, কিন্তু সম্প্রতি সেই প্রাচীরেও ফাট ধরেছে। প্রথমে দাসপুরের এক যুবক এবং তার পরিবারের সদস্য, তারপর খোদ ঘাটাল পৌরসভার মধ্যেই দেখা মিলে করোনা আক্রান্ত ব্যক্তির। পুলিশ, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের আপ্রাণ চেষ্টায় যেভাবে আটকে ছিল করোনা গ্রাস, তার নিমেষেই থাবা বসালো কিছু মানুষের অবহেলায়। এই ঘটনায় পৌর এলাকা স্বাভাবিকভাবেই আশা করেছিল এক থমথমে সজাগ পরিবেশের, কিন্তু বাস্তবিক তেমন কোনো প্রভাব পড়ল না শহরে। পুলিশের কড়া নজরদারিতে রাস্তাঘাটে কিছুটা বাইকের আওয়াজ কমলেও বাজার করতে ঠেকায় কে? সার্বিক পরিস্থিতি নিয়ে কি ভাবছে ঘাটালবাসী, তা জানতেই আমরা পৌঁছেছিলাম সমাজের বিভিন্ন স্তরের মানুষদের কাছে। আমাদের বেঁচে থাকার অন্যতম রসদ খাদ্য, সারা বছর সেই খাদ্যের যারা যোগান দেন সেই কৃষক সমাজের একজন প্রতিনিধি কৃষক সমীর মণ্ডলের সাথে আমরা কথা বলেছিলাম, জেনে নিই তার বক্তব্য। আমি আর কি বলবো, ধরুন এই ধরুন আমাদের ধান পেকে গেছে, লেবার আসছে না, হ্যাঁ, এবং মেশিনও বাইর থেকে আসছে না, আসলেও জমির যা পরিস্থিতি, জমিতে যা কাদা হয়েছে, হ্যাঁ, ওই যখন মেশিন নামে তখনকার সব ধান ঝরে যাবে। আর ধরুন আমার ঘরে তো হয়তো আমি একা বা আমরা দুজন, কিন্তু দুজনে তো আর সব ধান কেটে তো মানে খামারে তোলা যাবে না। তো এতে করে যখন আমরা কাটবো দেখা যাবে হয়তো হাফ ফসল আমাদের নষ্ট হয়ে যাবে। এই যে ধরুন লকডাউন, হ্যাঁ, এই লকডাউনটাও আমাদের প্রয়োজন আছে, কারণ আমাদের নিজেদের বাঁচার স্বার্থে আমাদেরকে লকডাউনটা মানতে হবে। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে এই লকডাউন মানছে না, না মেনে তারা বাজারহাটে যে ভিড়ভাট্টা করছে, পুলিশ দিয়েও তাদেরকে কাজ করা যাচ্ছে না। কিন্তু আমরা যে চাষি হয়ে যদি আমরা এই কষ্টটা স্বীকার করতে পারি, সাধারণ মানুষ ওইটা কেন করবে না, এইটা হচ্ছে ব্যাপার। আমাদের বাঁচা, আমাদের বাঁচার স্বার্থে আমাদেরকে লকডাউনটা মানতে হবে। আপনার নাম? সমীর মণ্ডল। লকডাউনের ফলে দিন আনা দিন খাওয়া যেসব মানুষরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত, তাদের মধ্যে গাড়ির চালকরা অন্যতম। জেনে নিই তেমনই এক গাড়ির চালক গণেশ শেঠ কি বলছেন। সাধারণ মানুষে আমাদের ঘাটালে সম্প্রতি করোনা ধরা পড়েছে, মানুষের মনের মধ্যে কোনো ভয় কাজ করছিল। আগের মতো সেই মানুষ বাজার বেরোচ্ছে, ভিড় করছে, রাস্তাঘাটে আড্ডা দিচ্ছে, সে একই জিনিস দেখা যাচ্ছে। তো মানুষের মধ্যে সচেতন বাড়া দরকার প্রয়োজন আমার মনে হয়। সমাজের শিক্ষিত বিকাশ শ্রেণীর অন্যতম মুখ হলেন গৃহ শিক্ষক সমাজ। লকডাউন চলার ফলে তারা কতটা ক্ষতিগ্রস্ত এবং তারা কি ভাবছেন লকডাউন নিয়ে, তেমন কিছু জেনে নেব গৃহ শিক্ষক পুষণ লাহার কাছ থেকে। ঘাটালে রিসেন্টলি একটা করোনা পজিটিভ ধরা পড়েছে, সেই নিয়ে প্রশাসনের তরফ থেকেও বেশ কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু মানুষ সচেতন নয়। আমি নিজে একজন প্রাইভেট টিউটর, সরকারি চাকরি পাইনি, টিউশন করি, আমাদের রুজি রোজগার চলে, এক মাসের বেশি হলে টিউশন আমাদের বন্ধ, কিন্তু তা সত্ত্বেও আমরা মেনে চলছি, আমরা ঘর থেকে বেরোচ্ছি না, কারণ আমাদেরকে এই রোগটা থেকে বাঁচতে হবে, মানুষকে সচেতন করতে হবে, মানুষকে বাঁচাতে হবে। কিন্তু মানুষের মধ্যে যা দেখছি, তারা যেইভাবে বাজারে ভিড় করছে, যেইভাবে আড্ডা মারছে, আবার তাদেরকে কিছু বলতে গেলে ঘুরে তারা জ্ঞান দিয়ে দিচ্ছে, হুমকিও দিচ্ছে কখনো কখনো, যে আমরা আপনারা আড্ডা মারতে পারি, আমার ঘরে কিন্তু রোগ ঘুরে যাচ্ছে। তো এরকম একটা সমস্যা চলছে, কাউকে কিছু বোঝাতে গেলে সে আবার ঘুরে জ্ঞান দিয়ে দিচ্ছে। জানি না কেন এরকম হচ্ছে, বন্ধুদের তরফ থেকে কিন্তু যথেষ্ট চেষ্টা করা হচ্ছে, সরকার যথেষ্টভাবে চেষ্টা করছে, বিভিন্ন টিভি চ্যানেল, প্রিন্ট মিডিয়া, নিউজ মিডিয়ার তরফ থেকে চেষ্টা করছে, কিন্তু আমার তরফ থেকে একটাই অনুরোধ, ঘাটালে ইতিমধ্যেই পজিটিভ রোগী ধরা পড়েছে, এবারে একটু সচেতন হন। আপনারা যদি এখনো সচেতন না হন, তাহলে কিন্তু এই রোগের কোনো শেষ থাকবে না। এখন একটা হয়েছে, এটা একশো হতে বেশি সময় লাগবে না। আপনার নাম?
যারা আমাদের সমাজের তথা দেশের ভবিষ্যৎ, অর্থাৎ ছাত্রছাত্রী, লকডাউন চলাকালীন তাদের অবস্থা কেমন, কি ভাবছেন তারা, জেনে নেব এক ছাত্রী নেহা মণ্ডলের কাছ থেকে। আমি নেহা মণ্ডল, ঘাটালের সুন্দরবন ওয়ার্ডের বাসিন্দা এবং ঘাটালের কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। সম্প্রতি আমাদের ঘাটালে করোনা পজিটিভ ধরা পড়ে, তারপরেও ঘাটালের কিছু স্থানীয় বাসিন্দা কোনো কিছু তোয়াক্কা না করে বেরিয়ে যাচ্ছে, যেখানে হয়তো আমাদের প্রয়োজনটা আরও অনেক বেশি বাইরে বেরোনো, কারণ আমরা স্টুডেন্ট, আমাদের ফাইনাল ইয়ারের এক্সাম বা সেমিস্টার আটকে রয়েছে, সিলেবাস কমপ্লিট হয়নি, তারপরেও আমরা কোনো শিক্ষা সংস্থার সাথে যোগাযোগ করছি না, কারণ আমাদের কিছু টিউশন টিচারদের পক্ষে হয়তো পসিবল হচ্ছে না আমাদের অনলাইন ক্লাস প্রোভাইড করার। আমরা যদি স্থানীয় বাসিন্দাদের জন্য বাইরে না বেরোতে চাই, তাহলে স্থানীয় বাসিন্দাদেরও সেটা সচেতনতা বজায় রাখা অবশ্যই উচিত। আর এছাড়াও কিছু স্বেচ্ছাসেবী মানুষ বা সংস্থা যারা নিজেদের সাধ্য মতন ত্রাণ পৌঁছে দিচ্ছেন মধ্যবিত্ত মানুষ বা গরিব মানুষদের কাছে, তারপরেও তাদের না বাইরে বেরোনোই উচিত, কারণ একটা মানুষের থেকে অনেক মানুষের ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমার অনুরোধ এটাই, আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। করোনায় আক্রান্ত খোদ ঘাটাল পৌরসভা এমনটা জেনেও মানুষ কেন এত অবহেলা করছে, এ বিষয়ে কি মনে করে ওয়াকি বহাল মহল, তা জানতে আমরা পৌঁছেছিলাম যোগদা সৎসঙ্গ স্কুলের শিক্ষক বসন্ত ঘোষের কাছে। জেনে নিই তিনি কি বলেন। সারা দেশের সঙ্গে ঘাটাল মহকুমা শহরও এক মাসের অল্প কিছু সময় বেশি দিন ধরে লকডাউনে আছে। দুর্ভাগ্যজনকভাবে শেষের দিকে একজন অ্যাম্বুলেন্স চালকের অজ্ঞতাবশত ঘাটাল মহকুমা শহরেও করোনা সংক্রমণ ঘটল। সভাপতির প্রশ্ন হবে যে আমরা মহকুমাবাসীরা এই করোনার সম্বন্ধে আদৌ কি সচেতন। হ্যাঁ, সচেতন তো বটেই, না হলে তো এক মাস হতো না, তার আগেই সংক্রমণ ঘটে যেত। তবে আত্মতুষ্টির জায়গা নেই, কিছু মানুষ যেমন যথেষ্ট সচেতন, আবার কিছু মানুষ কম সচেতন। এই সমস্যা কম সচেতন মানুষদের নিয়ে বা অসচেতন মানুষদের নিয়ে, তারা তাদের অসচেতনতার জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষকে সমস্যায় ফেলে দেবেন। আমার মনে হয় প্রশাসনকে এই অসচেতন মানুষদের বোঝানোরও যেমন চেষ্টা করতে হবে, একই সাথে তারা যদি না বুঝতে যান তখন কঠোর প্রশাসনিক ব্যবস্থায় একমাত্র শ্রেয়, কারণ করোনা এমন একটি অতিমারি যার কোনো নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। আর যদি আমরা এখন থেকে কঠোরভাবে ব্যাপারটাকে না নিই, তাহলে সামনের দিনগুলো কিন্তু আরও বিভীষিকাময় হয়ে উঠবে না কে বলতে পারে। সারা বছর তো বটে, বিশেষ করে এই লকডাউন চলাকালীন সমাজের সবচেয়ে নিচু স্তর পর্যন্ত যারা পৌঁছে গিয়েছিলেন, তেমনই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অতনু বিশ্বাসের কাছ থেকে জেনে নিই তারা কি ভাবছেন। গত এক মাস ধরে আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি প্রাণ বিলি করার জন্য আমাদের তরফ থেকে। তো এই গত এক মাসের পরিস্থিতি যেটা দেখলাম, ঘাটাল এখন করোনা পজিটিভ, ঘাটালে আজ চার পাঁচ দিন হলো করোনা ধরা পড়েছে। করোনা ধরা পড়ার আগেও মানুষের মধ্যে লকডাউন না মেনে চলার প্রবণতাটাই বেশি দেখা যাচ্ছিলো, মানুষ বাইরে বেরোচ্ছিলো, সেটা ঘাটালে করোনা পজিটিভ হওয়ার পরেও সেই একই সিচুয়েশন দেখা যাচ্ছে, মানুষ রাস্তায় বেরোচ্ছে, লকডাউনটাকে মানে মানুষ হালকাভাবে নিয়ে নিচ্ছে। দয়া করে হালকাভাবে নেবেন না লকডাউন। আর আমরা যারা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আমরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে সাহায্য করে আসছি, মালপত্র পৌঁছে দিচ্ছি আমাদের জীবন বিপন্ন করে, তা সত্ত্বেও আপনারা কিসের জন্য রাস্তায় বেরোচ্ছেন বা বাইরে বেরোচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি না। দয়া করে বাইরে বেরোবেন না, যতটা পাচ্ছে সরকার আপনাদের সাহায্য করছে, পুলিশ প্রশাসন সাহায্য করছে, ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আপনাদের পাশে এসে দাঁড়ানোর উদ্যোগ নিচ্ছে। এই সময় আপনাদের উচিত বাড়িতে থাকা, দয়া করে বাড়িতে থাকুন, লকডাউনটাকে লকডাউনের মতো দেখুন, লকডাউনটাকে লকডাউনের মতো মেনে চলুন, দয়া করে বাইরে বেরোবেন না, এটা আমাদের অনুরোধ। ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে সম্প্রতি ধরা পড়েছে করোনা, তারপরেও মানুষের মধ্যে যে পরিমাণ সচেতনতা থাকা দরকার তা বিন্দুমাত্র দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই করিডরে যেখান দিয়ে 13 নম্বর অর্থাৎ এফেক্টেড এরিয়ায় প্রবেশ করা যায়। এরপরেও যে পরিমাণ বাজারে ভিড় বা মানুষের আড্ডার সমাগম দেখা যাচ্ছে, তাতে আদৌ যতটা ঘাটালে মানুষ সচেতন সেই বিষয়ে প্রশ্ন থেকেই যায়। পশ্চিম মেদিনীপুর থেকে সুমন চক্রবর্তী রিপোর্ট, টাইমস বাংলা।